আমার সঙ্গে যাবে কি? না না, আপনাদের বলছে না, অর্জুন বলছে কৃষ্ণকে। তাহলে তুমি তো আমাদের হলে? কৃষ্ণ বলে হলো। তা মারপিট কখন লাগবে তখন গিয়ে কি হবে? এখনই চলো বাড়িতে। বাড়িতে গিয়ে কি করব? আরে দাদা বড় কান্নাকাটি করছে, একটু সান্ত্বনা দিতে যাবে তো? কৃষ্ণ বলল দাঁড়াও, ব্যবস্থা একটা করছি। ডেকেছে কাকে? তার নিজের বাবাকে। কৃষ্ণের দুটো বাবা, এক হচ্ছে বসুদেব, দুই হলো নন্দ রাজা। কারাগারে জন্ম দিয়েছিল বসুদেব, আর মানুষ করেছিল বৃন্দাবনে নন্দ রাজা। মা ছিল দেবকী, আর পালিত হলো যশোদা। তাহলে আজকে দ্বারকায় আছে কে? শ্রীকৃষ্ণের বাবা বসুদেব। বাবা বাবা! হ্যাঁ, ডাকছিস কেন? আমি একটু বের হব, কদিনের জন্যে সেটা বলতে পারবো না। সে এক মাসও হতে পারে, দু মাসও হতে পারে, আবার দু বছরও হতে পারে। যেই বলেছে বসুদেব বলে, তাহলে বিয়ে করলি কেন? এতগুলো বিয়ে করবি আর বউ ছেড়ে চলে যাবি? কৃষ্ণ বলে বোনের বাড়িতে যাব। বসুদেব বলে তাহলে তুই যা, এদিককে আমি ঠিক করে নেব। দেখবেন বাবা তার মেয়েকে বিয়ে দেয়, কিন্তু বাবার মনে কিন্তু সদা সর্বক্ষণ মেয়ের দিকে চিন্তা থাকে, মেয়ে আমার কেমন আছে। ছেলে যদি বলে শ্বশুর বাড়ি যাব, বাবা বলবে যাবি যা। যদি বলে সিনেমা দেখতে যাব, যাবি যা। আর ছেলে যদি বলে আমার বোনের বাড়ি যাব, বাবা বলে আগে যা। তাই না? আমি তো যেতে পারিনি, তুই তার দাদা, তুই অন্তত যা। কেন বলুন তো? মেয়েরা সবচেয়ে বেশি তার বাবাকে ভালোবাসে। প্রমাণ কি? বিয়ের পরে যখন বাপের বাড়ি যায়, পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করলে কি বলে? বাপের বাড়ি না মায়ের বাড়ি বলে। কোথায় যাচ্ছিস গো? মায়ের বাড়ি বলবে না, বাপের বাড়ি। এই একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, তাই না? তদ্রুপ যেই কৃষ্ণ বলেছে আমি বোনের বাড়ি যাব, বসুদেব বলে তাহলে তুই যা, যা তুই যা। কিন্তু কৃষ্ণ বলে বাবা আমি কটা দিন থাকবো এটা বলতে পারছি না। বাবা বলে যতদিন থাকবি আমি এদিকটা দেখে নেব, আমি এদিকটা দেখে নেব। কৃষ্ণ বলে দেখে নেবো বললে হবে না, দেখা আর পাওয়া দুটো আলাদা। কেউ একজন মিষ্টি নিয়ে যাচ্ছে, কি সুন্দর মিষ্টি নিয়ে যাচ্ছে, ওটা দেখা হলো পাওয়া হলো, কিন্তু মিষ্টিটা পেলে খেতে পারতে এটা হলো পাওয়া। তাহলে তুমি বলছো এদিকটা দেখে নেবে, কিন্তু নেয়াটা আর সঠিকভাবে কাজ করাটা দুটো আলাদা। এর জন্য কি করতে হবে? আমার মাথায় হাত দিয়ে কথা দাও যে আমি যতদিন থাকবো তুমি দ্বারকা ছেড়ে কোথাও যেতে পারবে না। বসুদেব বলে উঠল কথা দিলাম, যতদিন তুই হস্তিনাতে বোনের বাড়ি থাকবি আমি দ্বারকা ছেড়ে যাব। কথা হলো? অর্জুন দাঁড়িয়ে শুনছিল, এই কথাটা শুনি ধন্য হলাম। ও কৃষ্ণ ধন্য হলাম ওই চরণে, তোমার কি পাপে, তোমার কি পাপে। ধন্য হলাম ওই চরণে, তোমার কি পাপে, তোমার কি পাপে। ধন্য হলাম ওই চরণে, তোমার কি পাপে, তোমার কি পাপে। ধন্য হলাম ওই চরণে, তোমার কি পাপে, তোমার কি পাপে। জগৎ মাঝে জানিয়ে দিলে ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। জগৎ মাঝে জানিয়ে দিলে ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ধন্য হলাম, ধন্য হলাম, ধন্য হলাম।
কৃষ্ণ বলল সবার জীবনে শান্তি পাবে সবাই সংসারে আনন্দ পাবে যদি হরি নামটাকে সঙ্গে বাড়িতে রাখতে পারে তাই না হরি নামে শান্তি হরি নামে জীবনে আনন্দ চলো যেখান থেকে এসেছো আবার ফিরে যাই ছোটি ছোটি গাই আছে কৃষ্ণ অর্জুনের হাত ধরে যাচ্ছে কোথায় দ্বারকা থেকে হস্তিনাপুরে তাই তো চলো আমরাই যাই পেয়েছি কৃষ্ণকে ছোটি ছোটি গাই আছে ছোটি সে গোয়া ছোট সমের মদন গোপাল ছোটি ছোটি গাই আছে ছোটি সে গোয়া ছোটি সে মের মদন গোপাল ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়া ঘাস খাবে গাইয়া দুধ দেবে গোয়া আগে পিছে চলে ছোটি ছোটি গাইয়া সে ছোটি সে গোয়া ছোটি সে মের মদন গোপাল ছোটি সে মের মদন গোপাল ছোটি সে মের মদন গোপাল ও যে ছোটি সে মের মদন গোপাল ছোটি সে মের মদন গোপাল তিনি কখনো আকা তিনি কখনো তিনি কখনো দয়াল তিনি কখনো ভয়াল কখনো গোপাল হয়ে কোলে বসে গোপাল ঠাকুর কত বড় ঠাকুর মা ছোট না বড় ছোট তো ও ভগবান ছোট হয়ে এসেছে কোলে বসার জন্য কিন্তু আমরা কোলে করে নিয়ে ওই যে বসিয়ে দিলাম আর খেতে দেবার মানে খেতে দিলাম কিন্তু ওই যে গোপাল ও যে কথা বলতে পারে এটা আমরা কোনোদিন দেখলাম না কোনোদিন ছোট্ট দৃষ্টান্ত একটা দিচ্ছি মা যেহেতু এখন যাবার পর তো ছোট্ট ঠাকুমা গোপাল কিনে এনেছে নিজের ছেলে বড় হয়ে গেছে কিন্তু ছেলেকে যে ছোটবেলা থেকে কিভাবে মানুষ করেছে সেটা তার স্মরণে আছে গোপালকে স্নান করায় গোপালের মুখে ভাত দেয় গোপালের বিছানা করে দেয় গোপালকে শুইয়ে দিয়ে মুসুরি খাটিয়ে দেয় গরম হলে হাওয়া করে পাথর মা যেমন ছেলেকে মানুষ করে তেমন করে করিয়ে যাচ্ছে মা যাবে পিসির বাড়ি বড় ছেলেকে বলছে এই প্রচন্ড ঠান্ডা পড়েছে একটু গরম জলে আমার গোপালকে চান করাবি বুঝলি তাই মা চলে গেছে ছেলে পুকুরের জলে বেধড়াক্কা চুবিয়েছে পুকুরের ঠান্ডা জলে বেধড়াক্কা চুবিয়ে বিছানায় ফেলে ওদিকে মা পিসির বাড়ি গেছে মা যখন শুয়ে আছে ভোরের বেলা গোপাল গিয়ে দাঁড়িয়েছে তুই আনলি তো আমাকে রেখে চলে এলি কেন বৃন্দাবন থেকে কোলে করে আনলি আর নিজের পিসির বাড়িতে এসবি আমাকে রেখে দিয়ে চলে এলি আমি কি খুব ওজনে বড় হয়ে গেছি রে আমাকে তো কোলে করে আনতে পারতিস কবে ঘর যাবি বল আমার খুব কষ্ট হচ্ছে আমার জ্বর হয়েছে আমার বুক দিয়ে যন্ত্রণা হচ্ছে তুই আমাকে কার কাছে দিয়ে দিয়ে তাড়াতাড়ি ঘরে চল
নইলে আমি চলে যাব মায়ের হঠাৎ ঘুম ভেঙে গেছে কে এলো আমার কাছে আমার গোপালে জ্বর হয়েছে তাড়াতাড়ি করে ছুটেছে এসে গোপালকে কোলে নিয়েছে পাথর ঠান্ডা হয় কিন্তু সেই পাথর প্রচন্ড গরম হয়ে আছে মা বলে সত্যি জ্বর হয়েছে ছেলেকে ডেকে যাই সব কি মা আমার গোপালকে কোথা চান করেছিলিস গরম জলে মিথ্যে কথা বলছিস পুকুরের জলে মায়ের মাথা হাত দিয়ে কথা দে হ্যাঁ মা আমি পুকুরের জলে চান করেছি ডাক্তার ডেকে নিয়ে আয় কেন আমার গোপালের জ্বর হয়েছে আমার গোপালের জ্বরে গা ফুলে যাচ্ছে সর্দি হয়েছে তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে যা মা ও তো পাথরের একদম বকবি না এই মুহূর্তে যদি ডাক্তার ডেকে না আনিস আমি তোদের হাঁড়ির ভাত খাবো না মরব তবু হাঁড়ির ভাত আর ছমো না ছেলে বলে মায়ের ভীমরুতি ধরেছে একটা বন্ধু ডাক্তার ছিল গিয়ে হাজির হয়েছে কিরে একবার আমাদের বাড়িতে চত ভাই কেন চল না আর অনেক তো রুগী আছে তো এর একটা তো মান সম্মানের ব্যাপার আছে যদি বলে গোপালের জ্বর হয়েছে তো একে পাগল বলবে তো তাই চল না আচ্ছা ঠিক আছে রুগী দেখে বাড়ি পথে যাবার পথে দেখে যাব ফোন ঢুকব চলে এসেছে ডাক্তার এসেছে কি হয়েছে তোর বউয়ের শরীর খারাপ না তোর মায়ের শরীর খারাপ না তোর শরীর খারাপ না তা কি হয়েছে বলে গোপালের জ্বর হয়েছে মা বলেছে হাঁড়ির ভাত আর খাবে না বলে বলিস কি এ কি পাগলের বংশ হয়ে গেল নাকি ডাক্তার মানবে কেন তারা তো বিজ্ঞানের পথে চলে ধর্মকে কতটুকু মানবে এটা পাথরের জ্বর হতে পারে বলে আমিও মানতে চাইনি কিন্তু মা বলেছে ভাত খাবে না তুই একবার ওই কি সব ওই যে কানে দিয়ে আর বুকে দিয়ে কি দেখে বলে ওটাকে ওইটা একবার দেখে জানা যা তারে ভয় হবে মায়ের সান্ত্বনা দিয়ে জানে ঠিক আছে মা কোথা তোমার গোপাল বলে নিয়ে বসে আছে মা বলে দেখো তো ডাক্তার কত সর্দি ঝরেছে কাঁচা জল ঝরছে ভালো করে দেখো মা কোনো রকমে ডাক্তার কি করছে বলে না না আর দেখতে হবে কেন গোপাল ভালোই আছে ভালো নেই তুমি দেখো তাড়াতাড়ি ভালো নেই দেখো না তোমার কলটল বসিয়ে দেখো না আমি তো বলছি গোপালের জ্বরে গা পুড়ে যাচ্ছে দেখো না মায়ের চোখের জল ডাক্তার বলে দেখছি গোপালের হাতটা ধরেছে লক্ষ্য করুন যে জায়গায় ধরলে একটা নাড়ি স্পন্দন পাওয়া যায় ডাক্তার সেই জায়গায় হাত দিয়েছে আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটাকে তুলে নিয়ে দাঁড়িয়ে পড়েছে মা বলে কি হলো ডাক্তার উঠে পড়লে কেন আমি বলেছিলাম না আমার গোপালের জ্বর হয়েছে আমি বললাম না আমার গোপালের নাড়ি স্পন্দন যেটা হওয়া উচিত তার থেকে শতগুণ বেশি চলছে আর একবার ডাক্তার বলে আমি কি ভুল দেখছি আবার হাত দিয়েছে দেখতে পাচ্ছে একটা নাড়ি স্পন্দন চলছে ডাক্তার সঙ্গে সঙ্গে ওষুধ যা ছিল সব ফেলে দিয়েছে গোপালের মায়ের গিয়ে পায়ে পড়েছে মা তোর গোপালের যে জ্বর হয়েছে আমার কাছে কোনো ওষুধ নেই মা ওষুধ আমি বিলোদ ফেরত ডাক্তার আমার বাবা টাকা পয়সা খরচ করে আমাকে বিলেতে পাঠিয়েছিল আমি মানুষের পেট চিরে নাড়ি ভুঁড়ি টেবিলে রেখে আবার আমি জুড়ে দিতে পারি আমি সেই ডাক্তার কিন্তু আজও পর্যন্ত জ্বরের ওষুধ আমার জানা নেই সত্যি তোর গোপালের জ্বর হয়েছে নাড়ি স্পন্দন চলছে কিন্তু কি ওষুধে জ্বর কমবে এটা আমার
মা বললো এর ওষুধ জানতে পারবে পর তুলসী কাঠের মালা কর তিলক সেবা ধরো নামের ঝোলা চলে যাও বৃন্দাবন চলে যাও নবদ্বীপ ওই ধুলি মাথায় করে নাও কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো তোমারও জীবনে বিশ্বাস আসবে যে পাথরের মধ্যে প্রাণ আছে তাকে ডাকার মতো ডাকলে সাড়া পাওয়া যায় তদ্রূপ যে গোপালকে তুমি ঘরে নিয়ে এসেছো এরও প্রাণ আছে যদি নিজের ছেলের মতো একে তুমি ভালোবাসতে বলিয়ে রাধা মাধবে কি নন্দ দুলাল যশোদা দুলাল আগে পিছে চলে ব্রজের গোপাল নন্দ দুলাল যশোদা দুলাল আগে পিছে চলে ব্রজের গোপাল ছোটি ছোটি গাই আছে ছোটি সে গোয়া ছোট ছোট সমেরো মদন গোপাল ছোট সমেরো মদন গোপাল ছোট সমেরো মদন বলিয়ে রাধা মাধবে কি এতক্ষণ আপনারা শুনলেন মহাভারত হতে এবারে শুনবেন হরিবংশীয় পুরাণ হরিবংশীয় পুরাণ মানে কি প্রত্যেক জনের একটা বংশ পরিচয় আছে কিন্তু আমরা বংশ পরিচয় বেশি জানি না যেমন আমার বাবার নাম সনমন খাড়া সনমন খাড়া বাবার নাম অতুল খাড়া অতুল খাড়া বাবার নাম কালো খাড়া কালো খাড়ার বাবার নাম নিমাই খাড়া নিমাই খাড়ার বাবার নাম যুধিষ্ঠির খাড়া এই যে একটা বংশ এটা তো আছে তেমন দেখবেন অনেকে এই বংশের কথা জানেন আমাদের খাড়া বংশ কারো দাস বংশ কৃষ্ণর কোন বংশ যদু বংশ যদু বংশের ছেলে কৃষ্ণ এবার যদু বংশ কত 56 কোটি যদু বংশ এবার সেই যদু বংশ নিয়ে একটা গ্রন্থ লেখা হয়েছিল একটা পুরাণ লেখা হয়েছিল আর সেই পুরাণের নাম হলো হরি বংশীয় পুরাণ শ্রী কৃষ্ণর নামে এই পুরাণ লেখা হরিবংশীয় পুরাণ এই হরিবংশীয় পুরাণে খুঁজে পাওয়া গেল শ্রীকৃষ্ণের ভাইয়ের শ্রীকৃষ্ণের ভাইয়ের কথা শ্রীকৃষ্ণের বাবার কথা লক্ষ্য করুন কৃষ্ণ যখন হস্তিনাতে ছিল কত বৎসর একাদশ সং মথুরাপুরী 89 বৎসর দ্বারকাপুরী কৃষ্ণ বেঁচে ছিল 125 বৎসর বৃন্দাবনে 11 মথুরায় 12 অর্জুনের সঙ্গে 13 89 বৎসর দ্বারকা এই ছিল 125 বৎসর শ্রীকৃষ্ণের বয়স তাহলে ছিল 13 বৎসর আচ্ছা বলুন তো বসুদেব বলেছিল জানা বোনের বাড়িতে যাবি জানা কিন্তু কোন ছেলে যদি বোনের বাড়িতে গিয়ে বছরের পরে বছর কাটায় বাবার একটা চিন্তা হবে না কৃষ্ণ দ্বারকায় চলে গেছে বসুদেব বলে কেনা ছেলে তো আমাকে গাধা ঠকান ঠকিয়ে গেল ভেবেছিল এক মাস থাকবে দু মাস থাকবে এসব বউ ছেলে পুলে আমার ওপর দায়িত্ব দিয়ে এমনি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দাঁড়া কৃষ্ণ তোকেও আমি টেনে আনব কৃষ্ণ তার বাবাকে বড় ভালোবাসে বুঝেছেন কৃষ্ণ তার বাবাকে বাবা বলেই ডাকে মাকে মা বলেই ডাকে কিন্তু আমরা আধুনিক মডেলের ছেলে
মাকে মা বলি না মাম্মি ড্যাডি কোথা গেছে বসুদেব বলে তোকে আমার প্রয়োজন তুই যেমন করে ঠকিয়ে গেলি আমিও তোকে ঠকিয়ে তেমন করে আমার কাছে আনব কি করব আমিও দ্বারকা ছেড়ে চলে যাব বেশ কিছুদিন বাইরে বাইরে কাটাবো দ্বারকা থেকে খবর যাবে তোর কাছে তুই ছুটবি দ্বারকা খুঁজবি আমাকে আমি যখন জানব তুই এসেছিস দ্বারকায় আমিও ঢুকব ঘরে এই চিন্তা করে বসুদেব কাউকে কিছু না জানিয়ে একদম বেরিয়ে বেরিয়ে যাচ্ছে জঙ্গলে প্রবেশ করছে মাসির বাড়ি গেলে চিনে ফেলবে পিসির বাড়ি গেলে চিনে ফেলবে এর তার বাড়ি গেলে খবর পেয়ে যাবে কিন্তু এমন জায়গায় যাব চিনতে পারবে না রাত্রি গেলে বিছানা থেকে উঠেছে বেশ কিছু খাবার বেঁধেছে চল গরু যাই দুজন পারে বেশ কিছু খাবার বেঁধেছে লক্ষ্য করো বেশ কিছু খাবার বেঁধে মাথায় নিয়েছে চলেছে কোথায় জঙ্গলে তাহলে বসুদেবের মাথায় কিসের বোঝা খাবারের বোঝা আমাদের মাথায় কিসের বোঝা সংসারে বোঝা আর এই সংসারের বোঝা থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে সে গুরুর চরণকে আশ্রয় করতে হবে তাই আমাদের যেতে গুরু আসতে গুরু গুরুই আমার জাগরে চলো গুরু যাই দুজন পারে আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে
গুরু মহারাজ কি সবাই দিল না যাদের দীক্ষা হয়েছে তারা বুঝি ভুলে গেছে গুরুর কথা যাদের হয়নি তারাও দিবেন যাদের হয়েছে তারাও দিবেন শরণ করুন গুরুদেবকে সব সময় শরণে হবে না বলিয়ে যে যার গুরু মহারাজ কি বলিয়ে যে যার গুরুদেব কি এর মাঝে একজন দুজন রয়ে গেল তাদের অতি গুরু ভক্তি তারা বলে জয় দিলে গুরু যদি জেগে যায় গুরু জেগেই থাকে গুরু গুরু গোবিন্দ গোবিন্দ যেমন জেগে থাকে ভক্তের জন্য তেমন গুরুও জেগে থাকে ভক্তিনি তার শিষ্যর জন্য গুরু কি বস্তু আজ পর্যন্ত মানুষ জানে না আস্তে আস্তে কথা নয় এক ভদ্রলোক প্রত্যেক দিন ভোরের বেলা গঙ্গায় স্নান করতে যায় আর সেদিনকে রাত্রি ১২টার সময় উঠে চলে গেছে জানে ভোর হয়ে গেছে জলে নেমে পড়েছে অন্ধকালে যে বান এসে গেছে বুঝতে পারে নদীতে বানটাকে তো বান এসে গেছে বানের মাঝখানে পড়ে গেছে আর যেই বানের মাঝখানে পড়ে গেছে যখন ডুবছে হা গুরুদেব যখন ভেসে উঠছে হা গুরুদেব ডুবছে হা গুরুদেব হাসছে হা গুরুদেব হঠাৎ শিষ্য শুধু এইটুকুই জানতে পারলো তাকে নদীর জল থেকে কে যেন টেনে তুলে তীরে করে দিয়েছে জ্ঞান হারিয়ে গেছে সকালবেলা জ্ঞান ফিরেছে কোনোদিন আমার এমন হয় না আজকে আমার এমন হলো কেন তাহলে কি আমার গুরুর প্রতি ভক্তি কমেছে নাহলে আমি ভোরের বেলা স্নান করতে যাই এমন রাত্রি ১২টার সময় চলে এলাম বানে পড়লাম কেন নিশ্চয়ই গুরুর প্রতি ভক্তি কমে গেছে বাড়ি ফেরেনি কাদা মাখা অবস্থায় গুরুদেবের কাছে চলেছে গুরুজি গুরুজি গুরুদেব দরজা বন্ধ করে বসে আছে সম্মুখে শিষ্য দাঁড়িয়ে আছে কি ব্যাপার ছুটে ছুটে এলেন কাদা মাখে আমাকে একবার গুরুদেবের কাছে দেখা করতে হবে একবার আমাকে গুরু দর্শন করতে হবে এখন গুরুদেবের কাছে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না কাল রাত থেকে গুরুদেবের প্রচন্ড জ্বর হয়েছে এ শিষ্য বলে আমি ৩০ বছর গুরু সঙ্গ করছি গুরুদেবকে কোনোদিন ওষুধ খেতে হয় না কোনোদিন যার জ্বর জ্বালা নেই হঠাৎ করে গুরুদেবের রাত্রি থেকে জ্বর এলো কেন কেন জ্বর এলো একবার আমাকে যেতে যাও যেই গেছে বলে বস হরি দেখে তো স্নান করতে যাবে গুরুদেব আমি যে নদীর জলে স্নান করতে গিয়েছিলাম তুমি জানলে কি করে ডাকলি কেন ডাকলি কেন বানে ভাসবি আর আমাকে ডাকবি টেনে তুলবে কে আমাকে তো তুলতে হবে না তাহলে গুরুদেব তোর জন্যই আমার জ্বর ওইটারে বলি দেখে শুনে গঙ্গায় স্নান করতে যাবে যখন তখন যাস বিপদে পড়বি আমাকে ডাকবি তাহলে গুরুদেব আমি ছাড়া কে টেনে তুলবে গুরু তুমি জেগেছিলে ঘুমাচ্ছি তুই আমাকে ডাক ঘুম ভেঙে গেল আমি ছুটলাম তোর কাছে গিয়ে দেখলাম হাবুডুবু খাচ্ছিস আমাকে ডাকছিস তুলে দিলাম টেনে আর আমাকে জ্বর এসে গেল আমি তো কোনোদিন জলে অতদিন থাকি না গুরুদেব আমাকে একটু আশীর্বাদ কর জীবনে যেন আমি তোমাকে না বলি তোমার সঙ্গ যেন মরার আগে পর্যন্ত করতে পারি এটা হচ্ছে গুরু সেই জন্য বলে সাত গুরু পায়ে ভেদ না বাঁচায় জ্ঞান করে উপদেশ যাব কৈলাসে ময়লা ছোটে আট করে
গুরুদেবের কাজ হলো শিষ্যের ময়লাকে দূর করে পবিত্র করা। শিষ্য যদি শিষ্যর মতো হয়, যদি গুরু গুরুর মতো হয়, তাহলে এক ডাকে শিষ্য গুরু সাড়া দেয়। অনেক প্রমাণ আছে, অনেক। নাট্যাচার্য গিরিশ ঘোষ কলিকাতার বুকে, নাট্যাচার্য গিরিশ ঘোষ প্রচন্ড মদ খেতে, মদের বোতল নিয়ে জয় গুরুদেব, রামকৃষ্ণ ছুটেছে গিরিশ, গিরিশ বলে এখন রাত্রি 12টা, তুমি এখানে এলে কেন শালা, তুই ডাকলি কেন? বলে আমি মদ খেতে খেতে দেখেছি। বলে তুই খা, যেই মদ খেতে যাবে দেখে মদের গেলাসেও গুরু বসে আছে। বলে কি খাবো? বলে আমাকেই খা, আমি যদি তোর গেলাসে থাকি তাহলে আমাকেই খা। বলে তোকেই খা, ব্যাস খেলো। গিরিশ বলে কিনা, তুমি যদি রাত্রি 12টার পরে ফিরতে পারো আমার কাছে, তুমি আমার গুরু। গুরুর কর্তব্য হলো শিষ্য শুধু দুঃখ নয়, শিষ্য সব নেয়া। রামকৃষ্ণ বললো, তাহলে তুই আমাকে কি দিবি? গিরিশ বললো, আমার শরীরটাই আমি তোমাকে দিয়ে দিব। রামকৃষ্ণ বলে, আমি নিলাম। স্বয়ং রামকৃষ্ণ দেব মৃত্যুবরণ করেছিল গলায় ক্যান্সার রোগ নিয়ে। এ ক্যান্সারটা কার ছিল? মদ খেয়ে খেয়ে গিরিশের ক্যান্সার হয়ে গিয়েছে, আর সেই ক্যান্সার রোগ পর্যন্ত গুরুদেব নিয়ে নিতে পারে। এই হলো গুরু। মানবে কি না মানবে সেটা তোমাদের ব্যাপার, বলার কথাটা শুধু বললাম। আজকে মানবে না, কালকে মানবে না, চেষ্টা করো যতটা মেনে চলা। বলিয়ে রাধা মাধবে কি, এদিকের হলোটা কি? মানে বসুদেব জঙ্গলে গেছে, আর জঙ্গলে গিয়ে বলে শুধু খাবো হজম হবে, খেলে তো কাজ করতে হবে, করবোটা কি? সামনে দিক দিয়ে হরিণ যাচ্ছে, বলে আমি হরিণ শিকার করব। বসুদেব একটা বান জানতো, যে বানের নাম হলো শব্দভেদী বান। লক্ষ্য করো, ওপরে পাখি উড়বে, শব্দ শুনবে, নিচ থেকে তীর মারবে, পাখি মরে যাবে। জানতো রাজা দশরথ এই শব্দভেদী বান জানতো, তাই অন্ধমণিকে সিংহী নিয়ে যাচ্ছিল কাঁধে করে, আর দশরথ বান মেরে দিয়েছিল শব্দভেদী বান ওই সিংহী। তদ্রূপ এই বসুদেব জানতো ওই বান, তীর কাঁটা ধরেছে, শব্দ শুনছে, অদূরে একটা নদী, নদীর জলের যে শব্দ বসুদেব কানে ধরলো, হঠাৎ শুনতে পাচ্ছে নদীতে একটা হরিণ জল খাচ্ছে, শব্দ শুনে তীর ছেড়ে দিল, কিন্তু সেখানে কোনো হরিণ চিৎকার করলো না, একটা বাচ্চা ছেলে চিৎকার করে উঠল, মোরে বাঁচা, মোরে বাঁচা, প্রাণে চলে যা, প্রাণে চলে যা, চিৎকার করে উঠল একটা বাচ্চা ছেলে, গাছের নিচ থেকে উঠেছে, ছুটে গেছে নদীর তীরে, গিয়ে দেখলো যে উদ্দেশ্যে সে তীর ছেড়েছিল সেখানে কোনো হরিণ ছিল না,
একটা বাচ্চা ছেলে কলসিতে করে জল আনতে এসেছিল বসুদেবের তীরটা সেই বাচ্চা ছেলের বুকে গিয়ে গেঁথে গেছে যেই বাচ্চা যেই বাচ্চা ছেলের বুকে গেঁথেছে ভাবুন তো একটা বাচ্চা ছেলের বুকে যদি তীর গেঁথে দেয় তাহলে যন্ত্রণাটা কেমন হবে পুকুরের বড় কাতলা মাছ জলে তার শক্তি জলে যখন থাকবে তাকে ধরা যাবে না আর পুকুরের কাতলা মাছটাকে যদি ডাঙায় তুলে দাও কিছুক্ষণ পরে দেখবে বাচ্চা ছেলেও তাকে কোলে নিতে পারে কিন্তু ওই যে ডাঙায় তুললে জলে যাওয়ার জন্য যে কি যন্ত্রণায় ছটফট করে কাতলা মাছটাই জানে তদ্রূপ যখনই ছেলেটার বুকে তীর মেরেছে তীরের যন্ত্রণায় সে কাতলা মাছের মতো ছটফট ছটফট কে রে আমি তো কারো ক্ষতি করিনি ক্ষতি করা দূরের কথা ক্ষতি চিন্তা পর্যন্ত করিনি কে আমার বুকে তীর মারলি কে আমাকে মৃত্যুর পথে ঠেলে দিলি এ যে আমার অসহ্য যন্ত্রণা এ যে আমার অসহ্য কষ্ট কে আমাকে মৃত্যুর পথে ঠেলে বসুদেব তাড়াতাড়ি করে ছেলেটাকে নদীর জলের ধারে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিচ্ছে ছেলেটার বুক দিয়ে রক্ত ঝরছে সেই রক্তটা গড়িয়ে গড়িয়ে নদীর জলে পড়ছে জলটা লাল হয়ে যাচ্ছে এ শ্রীকৃষ্ণের বাবা এ জানে আস্তে এ শ্রীকৃষ্ণের বাবা জানে যে বাচ্চা ছেলে এটা ফুল এদের জ্ঞান নেই বিবেক নেই বুদ্ধি নেই বাচ্চা ছেলেকে কেউ যদি মার্ডার করে বাচ্চা ছেলেকে যদি খুন করে তার জন্য পিণ্ড দান করতে যদি গয়াতে যায় তবু সে নরক থেকে উদ্ধার নাই গয়াতে পিণ্ড দান করলেও নরক থেকে উদ্ধার হবে না 100% মৃত্যুর পরে তাকে নরকে যেতে হয় এটা বসুদেব জানে তাই বসুদেব জানে যে আমি নিজের ভুল আমি এমন করে ফেলেছি এখন যদি ছেলেটা বাঁচে তাহলে আমি নরক থেকে উদ্ধার হব আর ছেলেটা যদি মরে যায় তাহলে এই পাপের জন্যে আমাকে নরকে যেতে হবে ভগবানের বাবা হলো আমার কোনো মুক্তি হবে না আজীবন কালে নরকের পোকা হয়ে থাকতে হবে বারবার চেষ্টা করে যাতে ছেলেটা বেঁচে যায় কিন্তু ছেলেটা বলল কে তুমি মনি যদি মিথ্যে কথা বলে তার মনন্তর ঘটে যোগী যদি মিথ্যে কথা বলে তার যোগ সাধন নষ্ট হয় মানুষ জেনে শুনে মিথ্যে কথা বললে তাকে নরকে যেতে হয় তাই এ নরকে যেতে চায় না সত্যি বলল আমি দ্বারকার রাজা বসুদেব ছেলেটা বলল তুমি তো রাজা রাজার ধর্ম হলো প্রজাদের বাঁচিয়ে রাখা আর তুমি আমাকে তো কোনোদিন দেখোনি আমি তোমাকে দেখিনি কি শখের জন্য কি আল্লাহদের জন্য তুমি এসেছো জঙ্গলে আর এসে হরিণের পরিবর্তে তুমি আমাকে মেরে দিলে আমার জীবনটাকে তুমি শেষ করে দিলে খোকারে আমি বড় অন্যায় করেছি বড় অপরাধ করেছি বড় অন্যায় বড় অপরাধ করেছি এই অপরাধ থেকে তুমি আমাকে মুক্তি দে আমি মুক্তি দেবার কে আমি তো মুক্তি দেবার কেউ নয়
অপরাধ থেকে মুক্তি পেতে গেলে একটা কাজ তোমাকে করতে হবে। বসুদেব বলল যা বলবে আমি তাই করব, তাহলে আমার মাথায় হাত দিয়ে তুমি কথা দাও, কারণ আমি হয়তো কয়েক মিনিট কয়েক সেকেন্ড আমি বেঁচে থাকবো। কথা দিচ্ছি খোকা, তুই যা বলবি আমি তাই করব, আমি তাই করব। শোনো, আমার বাবা নেই, আমার মা নেই, কিন্তু একজন আছে, ওই অদূরে পাতার ঘর, তারই জন্য আমি প্রতিদিন আসি এই নদীর জল পড়ে রয়েছে ওই কলসি, প্রতিদিন জল নিয়ে যাই আমি, তারই জল। কে সে? আমার দিদি। কেন, তোর দিদি কি জল নিয়ে যেতে পারে না? পারত, কিন্তু ভগবান যে তাকে মেরে রেখেছে, কেন, জন্ম থেকে সে অন্ধ, অন্ধ মানুষের তো রাস্তা পার হতে পারে না, অন্ধ মানুষের সম্মুখে ভাত ধরে দিলে ভাত খেতে পারে না। আমার দিদি এই জঙ্গলে থাকে, আমার দিদি কোনোদিন জানে না সে কত সুন্দর, কিন্তু আমি জানি আমার দিদি খুব সুন্দর। আমি মরে গেলে আমার দিদি ঘরের কোণে বন্দি হবে, না পারবে ভাত রাঁধতে, না পারবে ভাত খেতে, না পারবে স্নান করতে, তিলে তিলে আমার দিদিটা না খেয়ে মরে যাবে। সেই জন্যে পারবে রাজা কি করব, আমি চলে যা। আমার দিদির মাথায় সিঁদুর তুলে তাকে তুমি জীবন সাথী করে না, অসম্ভব। আমার একটা নয় দুটো স্ত্রী আছে, তাদের পরিত্যাগ করে আমি জঙ্গলে একটা অন্ধ মেয়ের সঙ্গে জীবন কাটাতে পারবো না। চলে যাচ্ছি আমি, কপাল ভালো হলে বেঁচে ঘরে যাবি, কপাল খারাপ হলে মরবি, আমি নরকে যাব, তবু এ কাজ আমি করতে পারবো না। দাঁড়িয়ে যা, আমাকে মেরে, আমার দিদিকে মেরে চলে যাচ্ছ নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে। এত বড় যে জঙ্গলে অন্যায় করে গেলে এটা হয়তো কোনোদিন কেউ জানতে পারবে না, কিন্তু আমি রাজা তোমাকে অভিশাপ করছি, তুমি যাচ্ছ পরিবারে ফিরে, যাচ্ছ নিজের সংসারে, কিন্তু সংসারের মধ্যে সবচেয়ে বেশি যাকে তুমি ভালোবাসো তার মরা মুখ তোমাকে নিজের চোখের সামনে দেখতে হবে। আপনারা বলুন, বসুদেবের সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? একমাত্র কৃষ্ণকে। ছেলেটা অভিশাপ দিল, তুমি যাকে সবচেয়ে বেশি সংসারে ভালোবাসো তার মরা মুখ তোমাকে দেখতে হবে। সংসারে বলো বাবা মা কাকে ভালোবাসে? একমাত্র তার ছেলে। যেই এটা শুনেছে বসুদেব ফিরেছে, তুই কি অভিশাপ করলি? তুই আমার মৃত্যু দিতে পারবি, কিন্তু আমার ছেলের মৃত্যু চাইছিস কেন? আমি বেঁচে থাকবো, আমার ছেলে মরবে? এ হতে পারে না। অভিশাপ তুই ফিরিয়ে নে, ফিরিয়ে নি অভিশাপ। কিন্তু যে অভিশাপ দিয়েছে সে আর বেঁচে নেই,
মুখের কথা শেষ ছেলেটাও মরে গেছে কার কাছ থেকে ফেরাবে সেই অভিশাপ দেখবেন মা কোন সাপ যদি মৃত্যু যন্ত্রণায় ছোবল মারে তাকে ভেলোরে নিয়ে গেলেও সে মরবে মৃত্যুর সময় কোন মানুষ তীব্র যন্ত্রণায় যারু কারো হাত ধরে ফেলে সে হাতকে ছাড়ানো বড় শক্ত হবে তত মৃত্যু যন্ত্রণায় যদি কাউকে কেউ অভিশাপ দিয়ে ফেলে সে অভিশাপ ব্যর্থ হবে না সে অভিশাপ লাগবে যে করে চালাকি পেছনে জানবে জালাকি বসুদেব চালাকি করে কৃষ্ণকে আনতে গিয়েছিল দ্বারকায় কিন্তু চালাকি জালা তাকে এখন পেতে হচ্ছে বসুদেব চিন্তা করলো আর ফিরব না আমি দ্বারকা বাবা হয়ে ছেলের মরা মুখ আমি দেখব কেমন করে ওরে কৃষ্ণ ক্ষতি করা তো দূরের কথা ক্ষতি চিন্তা পর্যন্ত করে না এটা হচ্ছে ভালোবাসা তুমি যাকে অতি ভালোবাসো তার ক্ষতি করতে পারবে না ক্ষতি দূরের কথা ক্ষতি চিন্তা পর্যন্ত করবে তাহলে বসুদেব কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসো সে জানে আমি যদি দ্বারকায় যাই কৃষ্ণ মরে যাবে তাই আমি মরব তবু কৃষ্ণকে মরতে দেব ও যে খাঁচার ভিতর লক্ষ্য করো নাকের ওপরে চোখ চোখের ওপরে কপাল কার কপালে কি আছে কেউ বলতে পারে বসুদেব চিন্তা করলো ছেলেটা ছিল ভালো যাকে আমি চিনিনি যাকে আমি জানিনি কিন্তু সেকেন্ডের মধ্যে জীবনে এমন ভুল করলাম ছেলেটার মৃত্যু হয়ে গেল তীরের খোঁচা দিয়ে গর্ত খুলছে সেই গর্তের ভেতরে ছেলেটাকে দিয়ে বসুদেব নিজে মাটি চাপা দিচ্ছে আর চিন্তা করলো ছিল ছেলেটা চলে গেল গেল কিসের জন্যে শরীরের মধ্যে একটা জিনিস আছে প্রাণ এটা আছে তুমি আছো এটা নেই তুমি নেই এ শরীর সবাই অহংকার করে চোখ বলে আমি যদি না দেখি বাঁচবি না এ শরীর বলে তাহলে দেখা বন্ধ করে দেবে আমরা বাঁচি খুব চিন্তা করে দেখি চোখ বলছে আমি যদি না দেখি বাঁচবি না শরীর বলছে তাহলে দেখা বন্ধ কর দুদিন চোখে দেখা বন্ধ করে দিয়েছে তিন দিনের মাথায় চোখ খুলে বলে কিরে তোরা বেঁচে আছিস হাত মুখ পা সবাই বলে কেন আমরা তো ভালোই আছি অহংকার শেষ কান বলে এবার আমি শোনা বন্ধ করে দিচ্ছি বলে দে বন্ধ কর কানে দুদিন শোনা বন্ধ করে দিয়েছে কিরে কেমন আছিস বলে ভালোই আছি এর অহংকার শেষ হাত বলে আমি আছি বলে তোরা আছিস বলে হাত নাড়া বন্ধ কর হাত নাড়া বন্ধ করে দিয়েছে কেমন আছিস বলে ভালো আছি পা সেও বন্ধ করেছে কেমন আছিস ভালো আছি এবার ভেতরে একটা বসে আছে যেটা কান পান দিয়ে ডিপ ডিপ করে শব্দ
সে বলে আমি একবার যাব বলে তুই জানা ভেতরের প্রাণ যখন বেরুচ্ছে আপনা হতেই চোখ বন্ধ হয়ে যাচ্ছে আপনা হতেই শোনা বন্ধ হচ্ছে আপনা হতেই পা অচল হয় হাত অচল হয় সবাই বলে তুই যাবি না তুই গেলে আমরা থাকব না তাই তুই থাকলে আমরা থাকব তুই গেলে আমরা সবাই অচল হব তাহলে এই যে প্রাণ এটা চলে গেলে আর এখানে থাকা যাবে তাই খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যা তার খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে চিন্তা করলো যে মেয়েটার সঙ্গে আমি জীবন কাটাচ্ছি এটা একটা মেয়ে আর আমি যদি দ্বারকার রাজা হই তাহলে আমার কত প্রজা রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে তো প্রজারা বাঁচে না একটা মেয়ের জন্য আমি জীবন কাটাচ্ছি আমি থাকলেও একদিন মরবে না থাকলেও একদিন মরব তাহলে এর জন্য আমার জীবনটাকে শেষ করে কোনো লাভ নেই চলে যাব তারকা লক্ষ্য করুন মা বিয়ে করলো দু বছর তার সঙ্গে জীবন কাটালো
আর একদিন রাতের অন্ধকারে মেয়েটাকে ফেলে রেখে চলে গেল অন্ধ মেয়েটা কি করবে চলে যাওয়ার পরে মেয়েটা বলে এসেছিলে জীবনে হরি বল হরি বল পূর্ণিমার চাঁদ হয়ে কটা দিন দিলে তুমি জোছনার আলো আবার জীবন তুমি অন্ধকারে ঢেকে যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে আনন্দ হাসি গান সব নিয়ে গেলে যাবার বেলা নিজেরই অজানতে স্মৃতিটুকু রেখে তুমি তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না না গো আমার বলা কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে তুমি চলে প্রতিটা মানুষের মনের মধ্যে একটা মন আছে, হতে পারে সে অন্ধ, কিন্তু ভালোবেসেছিল। কোনোদিন জানতে চাইনি যে কে, শুধু এইটুকু জানতো যে আমার পাশে কেউ একজন আছে। কিন্তু আজকে পাশের মানুষটাও তার জীবন থেকে চলে গেছে, পথে বসে আছে বসুদে এই ললিতা। যদি কোনোদিন আবার ফিরে কিছুদিন পরে জেনে গেল সে আর একা নয়, আগুনের সামনে ঘি যদি থাকে ঘিকে আগুনে দিতে হবে না, আগুনের সামনে থাকলেই ঘি গলতে থাকবে। তত দুটো বছর যে সংসার করেছে, একই বিছানায় শয়নে করেছে, জ্বলন্ত আগুনের পাশে তো ঘি মতো বসুদেব ছিল। তাই মেয়েটার পরশে 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 কোন দিন অন্ধ মেয়ের সঙ্গে তার মিলন হয়েছিল সে নিজেও জানে না, ললিতাও জানে না যে তার শরীরটা কোন দিন সঁপে দিয়েছিল ওর কাছে। সেই মিলনের ফলে এখন বুঝতে পারছে সে একা নয়, তার পেটে বাচ্চা এসে গেছে। এখন আমি কি করব, মরতে চাইলে আমার মরুন ঠাকুর অন্ধ
আমায় কেন দিয়ে গেলে কেন বাবা গেল মা গেল ভাই জ্বলন্তে সেই যে চলে গেল আর ফিরল না তুমি আমার পাশে ছিলে তুমিও চলে গেলে আমি এখন কি করব দেখতে যদি পেতাম চোখে ভিক্ষে করে আনতাম ছেলেটাকে বাঁচাতাম আমি নিজে বাঁচব কি করে ছেলেটাকে আমি বাঁচাবো কি করে কাঁদে ললিতা চোখের জল একদিন ছেলেটা জন্ম দিল জন্মের পরে হাত নড়ে পা নড়ে জন্মের পরে কাঁদে কিন্তু ললিতা যে ছেলে জন্ম দিল হাত নড়ে না পা নড়ে না কাঁদেও না হাত বুলুচ্ছে তুইও মরে গেলি তুইও মরে গেলি তোকেও বাবা আমি ধরে রাখতে পারব আমার মতো পাপি বুঝি আর কে উঠি তুইও সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি কোন জন্মের তুই প্রতিশোধ নিলি সুখ যদি ছেলেটা মরেনি
আপনার গর্ভে সন্তান আছে আপনি খাবেন না এক সপ্তাহ আপনি ঘুমাবেন না দিন রাত আপনি কাঁদবেন ললিতা তাই অবস্থা খেতে পায়নি ঘুমাতে পারে এমনি করে সে পেটে বাচ্চাটাকে ধরে রেখেছে ছেলেটা জন্ম দিল হাত নাড়তে চেয়েছিল শক্তি নেই কাঁদতে চেয়েছিল শক্তি নেই ললিতা মনের দুঃখে কি করেছে বুকে কপালটা ঠুকে দিয়েছে যে তুইও চলে গেলি যেই ঠুকে দিয়েছে ভেতরের প্রাণ ফেটে বেরিয়ে আসবে ছেলেটা উয়া করে উঠেছে এই ছেলেটার নাম কি জানেন হরিবংশীয় পুরাণে এই ছেলেটার নাম রাখা হলো জরা কেন জরা জরা জড় পদার্থের মতো জন্মেছিল জড় পদার্থ এটা জড় পদার্থ এ দেখুন নড়ে না চড়ে না কিন্তু এর মধ্যে একটা চেতন আছে যেটা এইটুখানি সাহায্যে এতগুলো মানুষ শুনতে পারে এটা জড় কিন্তু চেতন এটাকে নাড়ালে নড়বে নইলে নড়বে না কিন্তু চেতন তদ্দপ ছেলেটা জন্ম নিল জড় কিন্তু তার চেতন ছিল প্রাণ ছিল তাই জড় পদার্থের মতো জন্মেছিল বলে ছেলেটার নাম রাখা হয়েছিল জরা 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 আজ এবার একটা কথা বলুন এটাকে শ্রীকৃষ্ণের কে হবে কৃষ্ণর বাবা যদি বসুদেব হয় আর বসুদের ঔরসে ললিতার গর্ভে যদি ছেলে জন্ম নেয় তাহলে শ্রীকৃষ্ণের কে হবে ভাই হবে তো নাকি জীবনে জানতাম না ওর ভাই আছে আমি বেশ কিছু বাড়িতে গ্রন্থ পাঠ করি বা গ্রন্থগুলো পড়তে থাকি আর এই গ্রন্থ পড়তে 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 হরিবংশ পুরাণে দেখলাম যে শ্রীকৃষ্ণের ভাই আছে যেটা আমাদের অজানা কিন্তু এটা বসুদেরই কারণে জন্ম নিয়েছিল এই ছেলে জয় যে কৃষ্ণকে মেরেছিল তাহলে কি করে মারল বলবো না বন্ধ করে দেব হয়ে গেছে সময় ঠিক আছে তবু এগিয়ে যায় যেহেতু লীলার কথা বলে দিয়েছি এবার ওই ছেলেটার বয়স 5 বর্ষ দেখুন বংশের একটা পরিচয় আছে বসুদেব যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে ললিতা সেই ভক্তি পেয়েছে ললিতার মধ্যে যদি সেই ভক্তি থাকে তাহলে তার পেটের ছেলেটার মধ্যে কি ভক্তি আসবে কৃষ্ণ ভক্তি কিন্তু চেনে না কৃষ্ণকে কৃষ্ণকে চেনে না অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা কৃষ্ণ নাম করে ওকে যদি বলে হারা কৃষ্ণকে দেখেছিস ও বলতে পারবে কিন্তু তবু কৃষ্ণ নাম করে তদ্রব জরা ধুলাই দিয়ে গড়া গড়ি জরা মাতালে হয়ে যায় হদি বলে নাচে জরা জ্ঞান থাকে না মতন হয়ে যায় হরি বলে নাচে জরা ভুলাই দিয়ে গড়া গড়ি ভুলাই দিয়ে গড়া গড়ি অনেকক্ষণ হাতে তালি দেন না জ্ঞান থাকে না দিয়ে
কাল হয়ে যায় হরি বলে নাচে গায় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধা মাধবে কি জয় শরীর খারাপ নাকি না না আমি এখানের কথা বলছি না জোড়া তো নাচানাচি করছে আর তার মা বসে বসে কাঁদছে জোড়া লক্ষ্য পড়ে গেছে মায়ের দিকে মা তুমি কাঁদছো কেন ললিতা বলল জোড়া রে কত বড় হলি তোকে সবাই দেখে আমি দেখতে পেলাম না মনে বড় কষ্ট মনে বড় ব্যথা জন্ম দিলাম দেখতে পেলাম না তুই কত সুন্দর জরা বলল তুমি অন্ধ কেন আমি নিজেও জানি না অন্ধ কেন আচ্ছা অন্ধ চোখ হাত পা নাক এগুলো কে দিয়ে পাটায় যে নাকের জায়গায় ঠিক নাক বসে আছে চোখের জায়গায় ঠিক চোখ আছে এর মিস্ত্রি কে মোদি সরকার লক্ষ্য করো আজকে জোড়া প্রশ্ন করছে এর মিস্ত্রিটা কি ঠিক নাকের জায়গায় সবাই নাক বসে আছে চোখের জায়গায় ঠিক চোখ বসে আছে পায়ের জায়গায় ঠিক পা ললিতা বলে এর মিস্ত্রি হলো ভগবান শ্রীকৃষ্ণ জরা বলে তাহলে কৃষ্ণ কাউকে চোখ দিয়েছে কাউকে অন্ধ করেছে বলে ওই আমাকে অন্ধ করেছে বলে চলো কৃষ্ণর কাছে তোমাকে নিয়ে যাও বলে তুই তার কাছে নিয়ে যাবি সে কোথা আছে জানিস বলে নাম তার করি কোথা আছে জানি না কিন্তু সৎ সঙ্গ ভক্ত সঙ্গ যদি পাওয়া যায় তাহলে তার ঠিকানাটাও জানা যায় যে কথাগুলো এখানে শুনছেন এটা অর্কেস্ট্রারে শোনা যাবে যে কথাগুলো এখানে শুনছেন সেটা ধামাকায় হবে তাহলে হবে কোথা এইখানি তার কথা জানা যায় সেকে এখানেই বোঝা যায় আর এখানে কারা আছে ভক্ত সঙ্গ আছে সাধু সঙ্গ আছে বৈষ্ণবের সঙ্গ আছে সেই জন্যে বলে যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন ছেলেরা মদ খাবে না খাক না কিন্তু তার জায়গা আলাদা তাই না তার জায়গা আলাদা সেটা এখানে না ঘুমাবার জন্য শ্বশুরের খাট আছে নাক ডাকিয়ে ঘুমা নিশ্চয়ই এখানে ঘুমাবার জায়গা না তাহলে এখানে কোন জায়গা এখানে শোনার জায়গা আমার এখানে কোন জায়গা বলার জায়গা আপনাদের শোনার জায়গা তাই আপনারা শুনছেন তো আচ্ছা যে যে শুনছেন না একবার হাত তুলুন তো রাধে রাধে ঠিক আছে আমি এই রকমই ছেলে আমি নিজেকে কীর্তনী আর কোনোদিন ভাবিনি ঠাকুর আমাকে বলতে দিয়েছে তাই আপনাদের কাছে একটু বলি আপনি আমি সবাই সমান এইটুকু জানি আপনারা আছেন মানে আমি আছি আমি কাঁদি কাদের দিকে তাকিয়ে আপনাদের দিকে তাকিয়ে আপনাদের দিদি দেখে তো আমার কৃষ্ণ ভক্তি আসে তাই আমি আমার বাবা মার মতোই আপনাদের শ্রদ্ধা করি আপনাদের ভালোবাসি সেই জন্য আমি বলে দিই আমাকে প্রণাম করতে যেও না আমি সাধারণ একজন আপনাদেরই মতো আপনারা মা বাবা বসে আছেন
আবার কোনদিন যদি জন্ম হয় আপনাদেরই মতো একটা মায়ের পেটে যদি আসতে পারি জীবন ধন্য হয়ে যাবে তাই আমি এই রকমই আনন্দ খুশি করে জীবনটা কাটিয়ে দিতে চাই বা এইভাবেই হরি কথা বলে বলে আমার 30 বছর পার করে দিয়েছি এই কৃষ্ণ কথা আস্বাদন করিয়ে করি এর মধ্যে তো একটু ভুল হতেই পারে ঠিক আছে হ্যাঁ আচ্ছা যে যে উলুধ্বনি পারেন না একবার দিন তো ঠিক আছে বলিয়ে রাধা মাধব কি জয় গিরিধারি শ্রীকৃষ্ণ কি জয় তাহলে জরা জানতে পারলো কে কৃষ্ণ আমার মাকে অন্ধ করেছে তাহলে কোনদিন কৃষ্ণকে যদি দেখতে পাই তাহলে চোখ ভালো করে নিতে পারবো তাহলে কৃষ্ণ থাকে কোথায় বৃন্দাবন মায়ের হাত ধরে বেরিয়েছে কোথায় রাখাল রাজা এখন এই ছেলেটা মাথায় খোল তোলে বলে নয় শুধু মেয়েরা আমাকে বলবে দাদা ও যেন খোল তোলে খুব ভালো লাগে ছেলেটাকে খোল তুললেও খুব ভালো তোল ওঠ এডো কে তালি দিয়ে একটু ভজন করে নেওয়া যাক না বৃন্দাবন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে রে কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
की जय গিরি গোবর্ধন কি জয় কৃষ্ণ দেখা পাবো কি আমার মাকে নিয়ে এসেছি চিকিৎসা করাবো ওর কাছে ও বেটা অন্ধ করেছে আমার মাকে ওই পারবে চোখ সারাতে একজন বিনা যন্ত্র বাজাতে বাজাতে এসেছে ভদ্রলোককে চেনেন তিনি হলেন দেবর্ষী নারদ এই শোন কার খোঁজ করছিস কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনে নেই আছে কোথায় দ্বারকা তোমার নাম কি নারদ তুমি কেন এখানে বৃন্দাবনে নিমন্ত্রণ করতে এসেছো শুধু নিমন্ত্রণ নয় দেখতে এসেছি বৃন্দাবনের অবস্থা তোর নাম কি আমার নাম জোরা জানিস কৃষ্ণ বৃন্দাবনে ছিল কিন্তু চলে গেল আগে এই যমুনায় উজান বইত বয় না গরুগুলো ডাকতো ডাকে না রাকাল ছেলেরা মাঠে খেলতো খেলে না সাফ হয়েছে একমাত্র কৃষ্ণর জন্য আচ্ছা দ্বারকায় গেলে কৃষ্ণকে পাব দেখা পাওয়া দুটো তফাৎ চোখে দেখছ পাওয়া হবে কি পেতে গেলে মন চাই পেতে গেলে ভক্তি চাই পেতে গেলে ভালোবাসা চাই এগুলো শুধু দেখা চোখের দেখা তুমি দেখতে ভালো তোমাকে আমি দেখছি চোখ আছে দেখার জন্য এগুলো দেখা হয় পাওয়া হয় না কৃষ্ণকে দেখলাম পেলাম না তদ্রব নারদ জরাকে বলে জরা ভগবানকে দেখে সবাই কিন্তু তাকে পায় কজন যে পেয়েছে জীবন তার ধন্য হয়েছে তার কিঞ্চিত কৃপা যে পায় জীবন ধন্য হয়ে যায় আর তার কথা ভগবান শুনবি এটা আমার জীবনের বিশ্বাস জানেন মা যে বাড়ি থেকে কীর্তনটা হচ্ছে তিন বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে নিয়ে কীর্তন করাতে কিন্তু বলুন তো সন্ধ্যের সময় কিভাবে বৃষ্টি এলো কিভাবে আকাশ ডাকলো মেয়েটা বড় কষ্ট পাচ্ছে এনার স্বামী বাড়িতে যায়নি এখানেই বসেছিল বড় কষ্ট পাচ্ছিল সেই কষ্টে আমার মনটা ভেঙে যাচ্ছিল আমরা বাড়িতে বসে বসে সিদ্ধান্ত করছিলাম যে রাত্রিতে যদি কীর্তন না করি অন্তত সকালবেলা হলেও কীর্তনটা করে যাবে এটা আমার মনের ইচ্ছা ছিল প্রকাশ করিনি কিন্তু ভাবছিলাম দেখি ঠাকুর তুমি কি করো তাহলে এগুলো তো বিঠা যাবার জন্য নয় এদের প্রার্থনা এগুলোকে শুনতেই হবে ভগবানের কাছে আমিও প্রার্থনা করলাম ঠাকুর আমি তো চারিদিকে কীর্তন করি কিন্তু আমাকে কোনো মানুষ পাঁচ বছর দশ বছর ধরে খুঁজছে আমাকে দিয়ে কীর্তন করাবে তাদের সুযোগে মেলে না তুমি ঠাকুর সুযোগ করে দিলে এই সুযোগটা যদি এরা না পায় আর হয়তো কোনোদিনই এরা পাবে না তাই তুমি দাও ব্যবস্থা করে কীর্তনটা যেন হয় ভক্তরা যেন আসে এটা কি এটা জীবনের পাঠ এগুলো হচ্ছে ভক্তি এগুলো হচ্ছে ভগবানের কৃপা তিনি আছেন প্রতিটা মানুষ যেন এই বিশ্বাসটা নিয়ে থাকে যে তিনি আছেন সন্ধ্যেবেলা বৃষ্টি হলো আকাশ যেমন পরিষ্কার তেমন হলো যেমন ভক্ত তেমন এলো
তাহলে সমস্যাটা আর কোথা আমরা ভগবানকে দোষ দিই দিও না দোষ কারণ তিনি ঠিক সময় ঠিক কাজ করে যায় হয়তো এখানে জলের প্রয়োজন নেই কিন্তু কোথাও জলের প্রয়োজন ছিল তাই তিনি জল দিল সেই জন্যই ভাববে ঈশ্বর যা করে সবই মঙ্গলেরই জন্য তিনি মঙ্গলময় তিনি আমাদের ভালোই করেন তদ্রূপ নারদ বলছে জরা দেখা পাওয়া দুটো তপার আমি বলে দিলাম আছে দ্বারকা কিন্তু পেতে গেলে চাই ভক্তি পেতে গেলে চাই বিশ্বাস যা জরা বেরিয়ে যা তোর মাকে নিয়ে কারণ পৃথিবীর মধ্যে অনেক ডাক্তার আছে চোখ অপারেশন করে দিতে পারে কিন্তু যে জন্ম থেকে অন্ধ তাকে চোখ ফিরিয়ে দিতে পারে ওকে ফিরিয়ে দিতে পারে একমাত্র ডাক্তারেরও ডাক্তার ভগবান শ্রী কৃষ্ণ তাই দেখবেন অনেক বয়স্ক মানুষকে ডাক্তারখানায় নিয়ে যায় আর তারা শেষ চিকিৎসা করে বলে দেয় যে বাবু বাড়ি যান যা খাবার খান তবে আবার ডাক্তারে তবে এই ডাক্তারে নয় ওই ডাক্তারে ওকে ডাক ও যদি কৃপা করে যত তাড়াতাড়ি তুলে নেয় তত যন্ত্রণা কম হবে আর যদি না তোলে যন্ত্রণা ততই তাই ডাক তারে আমাদের নয় এবার তাকে জ্বর আসছে কোথা হরি নাম কৃষ্ণ নাম কে যা একটা কথা বলবো বলবো কিছু মনে করবে না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঘুমের বলে ঠিক আছে চুপ কর বাবা আচ্ছা ওদিকটা আমি একটা কথা বলি নাকি বলছি এইটি মানে আমার খুব খিদে পেয়ে গেছে আর কি প্রচন্ড না না হাসির কারণ নেই খিদেটা আমার পায়নি জ্বর আর পেয়েছে জরা যখন তার মাকে নিয়ে দ্বারকায় প্রবেশ করেছে কৃষ্ণ তখন আছে কোথায় সব ছেড়ে দিয়ে নিম গাছের উপরে বসে আছে কার পথে কোন সাধুর পথে নয় ঋষির পথে নয় বসে আছে ওই ছেলেটার পথে যে সময় আমার হয়ে এসেছে এবার আমাকে ফিরতে হবে মানব লীলা শেষ ফিরবো আবার গোলকে আসবো ধরাধামে আবার নতুন রূপে নতুন মানব লীলা শেষ সময় তাই বসে আছে সে গাছের ওপরে কারণ জানে এবার তার লীলা শেষ করতে হবে
আর তার লীলা শেষ করতে গেলে একজনই তার লীলাকে শেষ করতে পারে সেটা হলো ওই জয় কৃষ্ণ এসেছিল মানুষ হয়ে তাই মানুষের মতোই সে মরেছিল তার শরীরটাকে পোড়ানো পর্যন্ত হয়েছিল আর ওই পোড়া কাঠ থেকে কলি যুগে জগন্নাথ হয়েছিল কাটের জগন্নাথ আর ওই প্রাণ শ্রীকৃষ্ণের প্রাণ ওই প্রাণটার নাম হয়েছিল নীল মাধব তাই তিনি মানুষের এই মতো মরেছে আজকে সেই মৃত্যুকে তিনি হাসি মুখে বরণ করবে বলে গাছের উপরে উঠে বসে আছে জরা কি করছে সেই গাছ পার করে চলে যাচ্ছে কৃষ্ণ বলে যার জন্য বসে আছি সে চলে যাচ্ছে ও চলে গেলে তো আমাকে মারবে কে তুষ্কি মেরে দিয়েছে মারতেই পেটে খিদে কারণ জানে ও জঙ্গলের ছেলে খিদে পেলেই তীর কাঁটা নিয়ে বেরিয়ে পড়ে কোনো একটা পাখিকে মেরে আধ ঘোড়া পুড়িয়ে পেট ভরিয়ে নেয় তাহলে আমি টুসকি মেরেছি পেটে হবে খিদে খিদে পেলেই তীর কাঁটা ধরবে ধরলেই পাখি খুঁজবে আমি বসে আছি গাছের ওপরে আমাকে তীর মারবে আমি পড়ব মরব মানব লীলা শেষ করে আবার গোলকে আমি ফিরব মা বড় খিদে মা বলে এখানে কি খাবি বলে তীর কাঁটা সঙ্গে আছে বসো তীর কাঁটা ধরেছে কি খাই কি খাই আমিও খাবো তুইও খাবি ভগবান আর একটা টুসকি মেরেছে গাছের পাখি সব উড়ে গেছে কারণ কৃষ্ণ জানে ওর কাছে একটাই তীর ও যদি অন্য পাখিকে মেরে দেয় তাহলে এই পাখিটাকে কে মারবে উড়ে গেছে সব পাখি গাছের ওপরে বসে আছে একটাই শাম পাখি জরার লক্ষ্য পড়েছে ওই তো পাখি তীরটা ছেড়ে দিল সেই তীর গিয়ে ভগবানের পায়ে বিদ্ধ হলো ভগবান গাছ হতে ধরণীতে পড়িল জরা বলে আমি পাখি মনে করে তীর মারলাম কিন্তু গাছের ওপর থেকে অন্য কেউ পড়ল কাছে এসে কৃষ্ণ তখন চোখ বন্ধ করে একটা হাত তার কপালে রেখেছে একটা হাত বুকে রেখেছে শয়ন হয়ে আছে পায়ের তলায় তীর বিদ্ধ হয়ে আছে পা দিয়ে রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে কৃষ্ণের চোখ দিয়ে জল টোপে টোপে পড়ছে আজকে সে কৃষ্ণ ভাবছে মানব দেহের সেই লীলা জন্ম হয়েছিল তার কংসের কারাগারে পেল না সে এক ফোঁটা মায়ের দুধ চলে গেল বৃন্দাবনে বসল মা যশোদার সাদের বৃন্দাবনকে সাজিয়েছিল কিন্তু কংসর জন্যে বৃন্দাবন ছাড়ল কংসকে মেরে উগ্রসেনকে রাজা করল এলো অর্জুনের রথে সারথি রূপে করল ধর্মের প্রতিষ্ঠিত বিনা দোষে গান্ধারীর পেল তীব্র বিষাদ ফিরে এলো তিনি দ্বারকায় করেছিল প্রভাস যজ্ঞ আজকে তার অন্তিম সময় কাঁদে চোখের জল জরা এসে বলল কে তুমি পাখি মনে করে তীর মারলাম তুমি ছিলে গাছের উপরে বলো তুমি কে
কথা কইতে পারো না মা বড় যন্ত্রণা বড় কষ্ট পাচ্ছ তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যখন যাচ্ছে কৃষ্ণ ডেকে উঠল দাঁড়িয়ে যা ভাই যেই ভাই বলে ডেকে উঠেছে জরা বলে উঠল ভাই ভাই বলে আমাকে ডাকছ তুই তো আমার ভাই আ ভাই মেরে পাশ আজা সবার ঘরে আমি প্রদীপ জ্বালিয়েছি কিন্তু নিজের ঘরের প্রদীপটা নিভে গেছে যতদিন মানব দেহ নিয়ে এসেছি সবার মঙ্গল করে গেছি কিন্তু পারলাম না তোর জীবনে কিছু করতে তুই তো আমার ভাই না পারলাম তোকে জড়িয়ে ধরতে না পারলাম তোকে আলিঙ্গন করতে ভাই বলছো কেন তোর বাবা বসুদেব আমার বাবা বসুদেব ছিল জঙ্গলে তোর মায়ের সঙ্গে মিলন করে চলে এলো সে আমি জানি সে কথা জরা বললো জানতে যদি আমাকে নিলে না কেন কোলে তুলে কৃষ্ণ বলরামের মাঝখানে কেন আমি বসতে পারলাম না তোরই জন্যে জরা আমার জন্যে হ্যাঁ তুই তো আমাকে মারবি বলে কথা দিয়েছিলিস আমি হ্যাঁ মনে করতে তা যুগের কথা তুই ছিলিস বালির ছেলে অঙ্গদ রাম অবতারে তোর বাবাকে আমি আড়াল থেকে মেরেছিলাম তুই এসে আমাকে বললি আশীর্বাদ করো করে দিলাম আশীর্বাদ অঙ্গদ যা বলবি তাই পাবি তুই বললি আমাকে তুই মারবি আমাকে তুই হত্যা করবি অঙ্গদ আশীর্বাদ যখন করেছি বৃথা যাবে না কথা দিলাম তোরই হাতে আমি মরব তবে তেতা যুগে নয় আগত দাপর যুগে জরা হয়ে তুই জন্ম নিবি আর তোর হাতেই আমি মৃত্যু গ্রহণ করব জরা বলে উঠল গাছের ওপরে উঠলে কেন কৃষ্ণ বলে উঠল তুই বলেছিলিস আড়াল থেকে আমাকে মারবি তাই গাছের আড়ালে আমার দেহটাকে লুকিয়ে শুধু পাটাকে আমি ঝুলিয়েছিলাম যা যা বলেছিস সেইভাবেই আমি মৃত্যুকে গ্রহণ করছি জরা তোদের মতো মানুষগুলোকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম এবার যে যুগে যাব তোদের মতো মানুষগুলোকে সবার আগে আমি কাছে টেনে নেব বসুদেব এলো কৃষ্ণ পড়ে আছিস কেন রক্ত ঝরে বাবা মনে করো ছিলে তুমি জঙ্গলে একটা মেয়ের সঙ্গে জীবন কাটিয়েছিলে দুবছর কৃষ্ণ তুই কি করে জানলি যেটা আমাকে জানতে দেয়নি সেটা আমি জেনে ওই আসছে ললিতা ছুটে ছুটে আসছে জরা আমি দেখতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি জরা বলে উঠল মা যে কৃষ্ণকে দেখার জন্য আমি জঙ্গল থেকে এসেছিলাম যে কৃষ্ণর কৃপা নিয়ে তোমার আমি চোখ ভালো করতে চেয়েছিলাম আজকে তুমি চোখে দেখতে পাচ্ছো পাচ্ছি কিন্তু যে তোমাকে কৃপা করে চোখ ফিরিয়ে দিল আমি তাকে তীর মেরেছি মা তীর মেরেছি জরা এ তুই কি করলি
কৃষ্ণ বলল কেঁদো না আয় মা আয় আমার কাছে এসে বস তোকে তো মা বলে ডাকতে পারিনি মানবের কাছে টেনে নিতে পারিনি চলে যাচ্ছি মা বলিস না আমি আবার আসো কাঁদিস না আস্তে আস্তে কৃষ্ণ চোখটা বন্ধ হয়ে যাচ্ছে কৃষ্ণর মাথায় ময়ূর পুচ্ছ আপনা থেকে উঠতে শুরু করলো উড়ে উড়ে এলো কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে আছে কে শত দুঃখিনী রাধা রানী কৃষ্ণ ভাবে ভাবিত বসে আছে সে ধ্যানে এমন সময়ের ময়ূর পুচ্ছ উড়ে উড়ে এলো রাধা রানীর কোলে রাধা রানী ময়ূর পুচ্ছ নিয়ে বলে উঠল আমার বধু আর নেই জীবন আমাকে ছেড়ে রাধে এসো চলো যাই গোলোক ধামে ফিরে আবার আসব কলিযুগে হব দুজনে এক রাধা কৃষ্ণর মিলিত তনু হব কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অন্তিম হলো রাধা রানীর জীবন দেহ থেকে প্রাণ পাখি ছেড়ে দিল চলে গেল গোলোক ধামে আবার এলো কলি যুগে আমার শুনছিলেন এতক্ষণ শ্রীকৃষ্ণের অন্তিম দশা তবে তিনি মরে যায়নি তিনি এখনো আছেন আবার এলেন কলিযুগে হলেন সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু দ্বারে দ্বারে বিতরণ করলেন তিনি হরিনাম সংকীর্তন জয়নিদাই আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।